আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু আমাদের স্কুল। আমি ফাহাদ। এই ভিডিওটা বায়োলজির এসএসসি বায়োলজি সব শেষের অধ্যায় বায়োটেকনোলজি নিয়ে স্টার্ট করতে চাই। অধ্যায়টার মধ্যে যে কন্টেন্ট অ্যালোক করা হয়েছে সেগুলোর ব্যবহার এখনকার পৃথিবীতে এত বেশি, কারণ মেডিকেল সায়েন্সে, এগ্রিকালচার সেক্টরে, ইভেন ইনসেকটিসাইডস বা পেস্টিসাইডস হার্বস প্রোডাকশনের ক্ষেত্রে ইউজুয়ালি যে জিনিসটা বলা একদমই উচিত সেটা হচ্ছে এই যে পৃথিবীতে এখন ওভার পপুলেশন, এই ওভার পপুলেশনের নানামুখী ডিমান্ডকে ফিল আপ করার জন্য যে লিমিটেড রিসোর্স আছে আমাদের, সেইটার মাল্টিপ্লিকেশন করার সাইন্টিফিক এক্সপ্রেশনের নাম বা প্রসেসের নাম হচ্ছে এই বায়োটেকনোলজি। এসএসসি র্যাঙ্কে যদি বলি তাহলে ছোট্ট করে দুইটা জিনিসকে এক্সপ্লেইন করতে হবে এই অধ্যায়টাতে। আমি টোটাল 7টা টপিককে সিলেক্ট করার ট্রাই করেছি। এই অধ্যায়টার প্রথমেই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটা বোঝা দরকার আছে এবং এটার যে আবিষ্কারক তার নামটা মাথায় রাখতে হবে, তিনি হচ্ছেন কার্ল এরেকি। এবং এরপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টিস্যু কালচার। এটাও একটা খুবই মানে যুগান্তকারী একটা সৃষ্টি বা যুগান্তকারী একটা ইনভেনশন এই ওয়ার্ল্ডে। এটা আবিষ্কার হয়েছিল 1920 সালে। যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে গতিলেব হ্যাভারল্যান্ড। তোমরা গুগল করলে এগুলা পাবে। এরপরে এই জীব প্রযুক্তি শব্দটার আগে মিনিংটা বোঝা, এটা কেন ইউজ হচ্ছে রিসেন্ট ওয়ার্ল্ডে সেইটাকে একটু আন্ডারস্ট্যান্ড করা, এরপরে টিস্যু কালচারটাকে এক্সপ্লেন করা, তারপর টিস্যু কালচারের যে ধাপসমূহ আছে এই ধাপসমূহগুলোকে একটু বুঝতে হবে। এখানে আমি কিছু ছবি রেখে রেখেছি, এগুলো বইয়ের মধ্যে আছে। এই ছবিগুলোর মানে ভিতরে কি হচ্ছে সেটাও তোমরা জানো, তারপরেও আমি একটু আমার মতো করে এক্সপ্লেইন করে দিব, যেহেতু আমি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আপলোড করেছি বায়োলজিতে এবং তোমরা যতগুলো ভিডিও দেখেছো তোমরা আমাকে জানিয়েছ এবং আরও জানাতে থাকবে যে ওই ভিডিওগুলো দেখার পরে বা আমি যতটুকু বা যত ঘন্টা কথা বলেছি তারপরেও একটা টপিককে 100% বোঝানোর জন্য এটা এনাফ না, হয়তো আরও অনেক কিছু তোমরা বুঝবে না বা হয়তো ক্লিয়ার হবে না, সেটা আমাকে অনবরত লিখবে আশা করি আমি। সেটা আমাদের ফেসবুকের, আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে, ইভেন আমাদের স্কুলের মেসেঞ্জার গ্রুপে এবং অবভিয়াসলি এই ইউটিউবের ভিডিওর নিচে তোমরা আমাকে লিখো। সো টিস্যু কালচারের ধাপ, টিস্যু কালচারের ব্যবহার, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এই টিস্যু কালচারের ব্যবহারটাকে একটু মাথায় রাখা, কারণ এটা দিয়ে কী কী করা হচ্ছে এখনকার পৃথিবীতে এবং বাংলাদেশে এটার কী ব্যবহার এবং প্রয়োগ আছে সেটা মাথায় রাখতে হবে। জিই মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল, এই জিনিসটা একটু বুঝতে হবে। এরপর হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের ধারণা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সবার শেষে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কী ইউজ আছে, এগুলো সবই বইয়ের মধ্যে লেখা আছে। কোনো স্টুডেন্ট যদি একবার ঠান্ডা মাথায় পুরো অধ্যায়টা রিডিং পড়ে, আই গেস যে ওর কাছে কোনো কিছুই না বোঝার মতো থাকবে না। তারপরে তোমরা যারা শর্ট টাইমের মধ্যে বুঝতে চাচ্ছ তাদের জন্য আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি যে জীব প্রযুক্তি শব্দটা কি, বায়োটেকনোলজি। সো এই শব্দটা হচ্ছে বায়োস এবং টেকনোলজিকে ঘিরে। বায়োস মানে হচ্ছে জীবন আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি, অর্থাৎ মানব কল্যাণ সাধনের জন্য। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মেনশন দ্য হিউম্যান ওয়েলফেয়ার ইন টার্মস অফ দ্য ডেফিনেশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর বায়োটেকনোলজি। সো বায়োটেকনোলজির সংজ্ঞা হচ্ছে যে মানব কল্যাণ সাধনের জন্য জীবীয় প্রতিনিধি, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাসের, এদের যে বৈজ্ঞানিক এবং নিয়ন্ত্রিত ব্যবহার আছে এর নাম হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। এখন এটার আবিষ্কারক হচ্ছেন কার্ল এরেকি 1919 সালে। এখানে আরও অনেক সায়েন্টিস্টের নাম আছে। আমি ইন্টারমিডিয়েটের বায়োলজি চ্যাপ্টারের বায়োলজি অধ্যায়ের মধ্যে এটাও একটা চ্যাপ্টার আছে বায়োটেকনোলজি, ওইটার আরও এক্সটেন্ডেড কথাবার্তা সেখানে আছে। ওই ভিডিওটাতে আমি আরও মানে স্পেসিফিকভাবে ব্যাখ্যা করব। এই ভিডিওটাতে একটা ভিডিওতে কম সময়ের মধ্যে এই দুইটা জিনিসকে শর্ট করে আলাপ করে দেওয়া যাবে এসএসসির আদলে। পরীক্ষায় যতটুকু আসবে, কোয়েশ্চেনের ডেপথ যতটুকু আসবে সেটার অ্যান্সার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। বাট ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে তোমরা যারা বায়োটেকনোলজি পড়ো তারা ডেফিনেটলি জানো যে সেখানে আরও অনেক এক্সটেন্ডেড বা ওয়াইডার আসপেক্টে এটার এক্সপ্লানেশনটা দেওয়া আছে, সেটা সেই ক্ষেত্রে আমি এক্সপ্লেন করে দিব। সো কার্ল এরেকি নামটা মনে রাখতে হবে 1919 সালে। এবং এরপরে
টিস্যু কালচারের কথা মাথায় রাখতে হবে। টিস্যু কালচার হচ্ছে কোনো একটা পুষ্টি মাধ্যমে মাতৃ উদ্ভিদ থেকে অংশ, মানে মাতৃ উদ্ভিদ থেকে গৃহীত কোনো টিস্যুর অংশকে যদি আবাদ করা হয়, বৃদ্ধি করা হয়, সংখ্যা বৃদ্ধি করা হয়, তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে টিস্যু কালচার। এই টিস্যু কালচারের আবিষ্কারটা হয় ঠিক এক বছর পরে, 1920 সালে, এবং এটা আবিষ্কার করেন গতিল্যাব হ্যাভারল্যান্ডের টিস্যু কালচার। এবং টিস্যু কালচারের ধাপগুলো বোঝার ক্ষেত্রে একটু এই চিত্রটা মাথায় রাখতে হবে। আমি যে উদ্ভিদটার কালচার করতে চাচ্ছি এটাকে কিভাবে ব্যাখ্যা করব টিস্যু কালচারের ক্ষেত্রে, একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ কালটিভেশন হয়, ধরা যে কোনো ফুলের কালটিভেশন, সেই ফুলের কালটিভেশন যদি ওই দেশের পপুলেশনের ডিমান্ডকে ফুলফিল করতে না পারে, তাহলে তখন রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় যে কিভাবে ডিমান্ডটাকে ফুলফিল করতে পারা সম্ভব। ওই ডিমান্ডকে ফুলফিল করতে পারার জন্য বিজ্ঞানের আশ্রয় নিতে হবে, এবং সেই আশ্রয়টাই হচ্ছে টিস্যু কালচার। যে টিস্যু কালচার দিয়ে একটা মাতৃ উদ্ভিদ থেকে প্রায় লক্ষ লক্ষ অণুচারা উৎপাদন করা সম্ভব খুবই শর্টার পিরিয়ড অফ টাইমের মধ্যে। কিন্তু আমরা যদি উদ্ভিদের ন্যাচারাল রিপ্রোডাকশন প্রসেসের জন্য ওয়েট করতাম, তাহলে এই লাখ লাখ চারা উৎপাদন করার জন্য হাজার হাজার বছর ওয়েট করতে হবে। ওই অত সময় পর্যন্ত বসে থাকা বা ওয়েট করাটা পসিবল না। সুতরাং এখনকার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে প্রোডাকশন লেভেলটাকে হায়েস্ট লেভেলে নেওয়ার জন্য রিসোর্সের কিভাবে মিনিমাম ইউজটাকে এনশিওর করা যায় সেটা। সো অন দ্যাট পারপাস, টু এনশিওর দ্য প্রোডাক্ট ডিমান্ড অ্যামং দ্য পপুলেশন, দিস ইজ ওয়ান অফ দ্য সায়েন্টিফিক প্রসেস যেটা এখন ওয়াইডলি ইউজড হচ্ছে। সো ইন দ্যাট কেস, এই মাতৃ উদ্ভিদ আমরা আগে সিলেক্ট করব যে আমি এই উদ্ভিদের টিস্যু কালচার করতে যাচ্ছি। এটা হতে পারে অর্কিড ফুলের, এটা হতে পারে সূর্যমুখী ফুলের, এটা হতে পারে জোজোবা ফুলের, এমন হতে পারে যে কোনো উদ্ভিদের, ইভেন গোলাপ গাছেরও হতে পারে। তো যে উদ্ভিদটা আমি নিতে চাই তার সর্ব উপরে যে ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু থাকে, সেই ভাজক টিস্যুর কিছু অংশ আমরা কালেক্ট করব। এই কালেকশন কিন্তু ওই যে কেচি দিয়ে কেটে হাতে পায়ে করার বিষয় না, এটা একটা ল্যাবরেটরিতে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, যার মধ্যে এই যে 9 নম্বর কিওয়ার্ডসটা মনে রাখতে হবে, উইচ ইজ বায়োসেফটি। বায়োসেফটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস ইন দ্য ল্যাবরেটরি। নাওয়েডেইজ ল্যাবরেটরিতে যে গবেষণাগুলো করে রেজাল্ট বের করা হয় হচ্ছে, তার উপরেই তো বেস করে এই জিনিসগুলো দাঁড়িয়ে আছে। সো সেইখানকার যে সেফটি, ওটা হচ্ছে বায়োসেফটি, সেটা এনশিওর করার জন্য এই এক্সপ্লান্ট নিয়ে আগে একটা কালচার মিডিয়াম বানাতে হবে। এই কালচার মিডিয়ামটা হচ্ছে একটা কাচের তৈরি কনিক্যাল ফ্লাস্ক অথবা যে কোনো ধরনের আবদ্ধ পাত্র যেটা বায়ু নিরুদ্ধ হবে, এবং এটার ভিতরে অনেক ধরনের লিকুইড থাকবে, যার একটা হচ্ছে ফাইটোহরমোনস, ইট মাইট বি সুগার, ইট মাইট বি ভিটামিনস, এবং সবার ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এগার থাকতে হবে। এগার মানে এক ধরনের আঠা। সো এই জিনিসগুলো দিয়ে যখন একটা কালচার মিডিয়াম বানানো হবে, সেই কালচার মিডিয়ামের মধ্যে এই টিস্যুটাকে স্থাপন করতে হবে, এবং এই স্থাপন প্রক্রিয়াটা হইতে হবে 100% বিশুদ্ধ। এবং এই বিশুদ্ধ করার জন্য এই মেডিকেল ল্যাবরেটরিজের ভিতরে বা ল্যাবরেটরির ভিতরের ইনস্ট্রুমেন্ট বা অ্যাপারেটাস গুলাকে বিশুদ্ধ করার যে প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভ হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে 15 pounds per square inch বায়ু চাপে 121 degrees Celsius তাপমাত্রায় 30 থেকে 40 মিনিট কোনো বস্তুকে রেখে দিলে সেটাকে ডিজইনফেক্ট্যান্ট বলা যায়। ডিজইনফেক্ট্যান্ট মানে হচ্ছে নির্বীজকরণ বা জীবাণু মুক্ত করা যায় বলা যায়। সো সেই জীবাণুমুক্ত প্রক্রিয়ায় এই অটোক্লেভিং করার পরে, এটা একই জিনিস, একটাই কনিক্যাল ফ্লাস্ক, এটার ভিতরে এই কাজটা হচ্ছে। এটাকে 4টা স্টেপে বা 5টা স্টেপে দেখানো যায়। সো একটার ভিতরে যখন এক্সপ্লান্টটাকে সেট করব, সেট করার পরে এটাকে রেখে দিতে হবে বায়ু নিরুদ্ধ করে এবং জীবাণুমুক্ত করে। যেমন তোমরা খুবই ইউজুয়ালি তোমরা যেটা জানো যে প্রিম্যাচিওর বেবি যেগুলো হয়, যারা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির আগে যাদের
পৃথিবীতে তারা চলে আসে ওই সকল বাচ্চাগুলোকে কিন্তু ইনকিউবেশন পিরিয়ডে রাখা হয় বা অনেক অনেক কেয়ার করে তাদেরকে রাখা হয়। সেটাকে বলা হয় নিউনেটাল কেয়ার ইউনিট বা এনসিইউ। তোমরা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের কথা জানো, করোনারি কেয়ার ইউনিটের কথা জানো। সো ইন্টেনসিভ কেয়ার ইউনিট হচ্ছে আইসিইউ, মানে হচ্ছে মোস্টলি কমপ্লিকেটেড ফেজের পেশেন্টগুলো যেখানে থাকে। সো বাচ্চাগুলোকে যখন একটা প্রিমেচার বেবি যেগুলো খুব লো বার্থ ওয়েট নিয়ে পৃথিবীতে আসে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য শুধুমাত্র মায়ের বুকের দুধের মধ্যে রেখে দিলে বা মায়ের মধ্যে রেখে দিলে কিন্তু বাচ্চাটাকে বাঁচানো সম্ভব না, যদিও ওই আদরটা বাচ্চার প্রথম রাইট, বার্থ রাইট। কিন্তু তখন কি করা হয়, বাধ্য হয়ে ওই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে বা ওই অংশটার মধ্যে তখন বাচ্চাটাকে ওই এনসিইউতে রাখা হয়, তাকে সেখানে 24 hours একটা অবজারভেশনের বা মনিটরিংয়ের মধ্যে রাখা হয়। এই যে মনিটরিং এন্ড সুপারভিশনের মধ্যে রেখে বাচ্চাটাকে, হ্যাঁ, আস্তে আস্তে যখন একটা পর্যায়ে চলে আসে যে বাচ্চার মধ্যে এখন মায়ের বডিতে বা মায়ের কাছে হস্তান্তর করা সম্ভব, যেখানে বাচ্চাটা খোলা বাতাসে, হ্যাঁ, পরিবেশে থাকতে পারবে, তার মধ্যে সেই পরিমাণ ইমিউনিটি আছে, তখনই যে চিন্তাটা করে মায়ের কাছে দেওয়া হয় এটাও প্রসেসটা অলমোস্ট সেম। এখানে ওই যে সেই রকম করে একটা মেরিস্টেমেটিক টিস্যুকে এই কালচার মিডিয়ামের মধ্যে সেট করা হয়। সেট করলে এখানে যে পরিমাণ পুষ্টি উপাদানগুলো আছে, যে ফাইটো হরমোনসগুলো আছে, যে সুক্রোজ আছে, যে ভিটামিনস আছে, যে অ্যাগার আছে, এদের থেকে পুষ্টি গ্রহণ করে একটা ক্যালাশ সৃষ্টি করে। ক্যালাশ মানে হচ্ছে এমন একটা টিস্যু বা কোষগুচ্ছ যেটার কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকবে না। সো সেটা হচ্ছে ক্যালাশ। এবং অনেকদিন পরে সেই ক্যালাশ থেকে ছোট ছোট চারার সৃষ্টি হয়, যেটাকে অণুচারা বা প্লান্টলেটস বলে। এখানে আমি কিছু কিওয়ার্ডস রেখে দিয়েছি, এই কিওয়ার্ডসগুলো এই অধ্যায়ের জন্য 100% ইম্পর্টেন্ট। সো এখানে যখন প্লান্টলেটসগুলো হয় বা অণুচারাটা উৎপাদন হয়, এই অণুচারাটা একটা পর্যায়ে মূল সৃষ্টির জন্য এই অণুচারাদেরকে আবার এখান থেকে ডিফারেন্ট আরেকটা কালচার মিডিয়ামে সেট করতে হয়। যেমন এটাকে আবার কেমন করে বলবো, ডিফারেন্ট কালচার মিডিয়ামে কেন, এই মিডিয়াম থেকে শুরু করে এই মিডিয়ামে আসার জন্য তোমরা যারা বাইকের মোবিল দাও ইঞ্জিন ঠিক রাখার জন্য, একটা সময় 20-30 দিতে হয়, মোবিলের গায়ে লেখা আছে। তারপর বাইকটা যখন 20,000 kilometers চলে যায় বা 30,000 kilometers চলে, তখন 20-40 watt এরকম একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকে মোবিলের গায়ে, সেটা দেওয়া হয়। এবং বাইকটা যখন 60,000 বা 70,000 kilo রান করে, তখন ইঞ্জিনের ধারকত্ব বুঝে সেখানে কিন্তু আরেকটু বাড়া দিতে হয়, 20-50। সো এই যে চেঞ্জ, ডিগ্রির চেঞ্জ, পরিবর্তন, এই পরিবর্তনটা এখানেও হয়। এই কালচার মিডিয়ামে রাখার পরে এটাকে মূল সৃষ্টির জন্য নতুন করে আরেকটা কালচার মিডিয়ামে দিতে হবে, সেই কালচার মিডিয়ামে ওর মূল সৃষ্টি হবে এবং এখান থেকে বের হওয়ার মতো উপযুক্ত হবে। এই বের হওয়ার মতো উপযুক্ত করার পরে এটাকে যে টবে লাগানো হলো, এখানে যতটা টিস্যু নেওয়া হবে এখান থেকে ততটা অণুচারা উৎপাদন হবে বা প্লান্টলেটস উৎপন্ন হবে বা টবে লাগানো যাবে। এই টবে লাগিয়ে এরপর থেকে এটাকে পরিবেশে হস্তান্তর করা হয় বা মাটিতে লাগানো হয়, সেখান থেকে আবার এটার বৃদ্ধি সূচনা হয়। সো এই যে প্রসেস, এই প্রসেসটা করতে ন্যাচারাল প্রসেসের যে সময়টা লাগে তার থেকে অনেক কম সময় লাগে এবং অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণে চারা উৎপাদন করা যায়। এই হচ্ছে টিস্যু কালচারের স্টেপস, বইয়ের মধ্যে লেখা আছে। এবং পরীক্ষা যদি তোমাদের আসে তাহলে তোমাদেরকে এইভাবে চিত্রটা আঁকায় দিতে হবে। আমার মনে হয় না যে এখানে কোনো টাফ কোনো ফিগার আছে, বাট দিস ইজ ইজি ইফ ইউ জাস্ট লুক এট। তোমরা একটু এভাবে চিত্রটা আঁকিয়ে দিবে পরীক্ষার খাতায়, এত বড় হয়তো পেজ থাকবে না, ছোট থাকবে, সেখানে ছোট করে আঁকাবে। এই ছোট করে আঁকানোর সাথে সাথে নিচে একটু লিখে দিবে কোনটার সাথে কি আছে এবং নিচে ব্যাখ্যা দিবে। এই ব্যাখ্যা দিয়েই তোমরা টিস্যু কালচারের স্টেপসটাকে ব্যাখ্যা করবে। সো এই হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহের বর্ণনা। এরপরে টিস্যু কালচারের ব্যবহার আছে। তোমরা জর্জ মোরেলের নাম শুনেছ, হ্যাঁ, সেখানে সায়েন্টিস্টের এটার ব্যাখ্যা দেওয়া আছে। অর্কিড চারা থেকে
40,000 অণুচারা উৎপাদন করা সম্ভব প্রতি বছরে। হ্যাঁ, তারপরেও সেখানে এত বেশি সংখ্যক চারা উৎপাদন করার পিছনে এই যে সাইন্টিফিক বেজমেন্ট, এই বেজমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক প্রিকশন মেনটেন করতে হয়, যে প্রিকশনগুলো আসলে এই বইয়ের মধ্যে লেখা নাই। তোমাদের বইয়ের মধ্যে টিস্যু কালচার নিয়ে খুবই মানে কম লেখা হয়েছে, যতটুকু লেখা হয়েছে আমি ততটুকু বলেছি, কিন্তু এটার ভিতরে আরেকটু জানতে গেলে একটু গুগলে লিখো অ্যাবাউট টিস্যু কালচার, তাহলে দেখো দ্য প্রসেস অফ টিস্যু কালচার, দ্য স্টেপস অফ টিস্যু কালচার, বা দ্য প্রিকশনস শুড বি মেজার্ড বিফোর টিস্যু কালচার প্রসেস, এই ধরনের জিনিসগুলো দিয়ে যখন সার্চ করবে তখন গুগল উইল প্রোভাইড ইউ সাম ভিডিওস অ্যান্ড সাম আদার আর্টিকেলস অ্যান্ড সাম রিসেন্ট আপডেটস। সো সেইখান থেকে একটু নিজেরা পড়ে নিলে হয়তো আরও একটু তোমরা ম্যাচিওর হবা একটা সায়েন্সের বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে। সো এই স্টেপসটা একটু মাথায় রাখতে হবে। টিস্যু কালচারের ব্যবহার বইয়ের মধ্যে ছোট্ট করে লেখা আছে, একবার রিডিং দিলে আমার মনে হয় যে তোমরা 100% পারবা টিস্যু কালচারটার ক্ষেত্রে। যেমন টিস্যু কালচারের আরও কিছু ভালো ইউজ আছে, উড়োজাহাজ চালানোর জন্য বা কিছু স্পেসিফিক মেশিন চালানোর জন্য স্পার্ম অয়েল দরকার আছে, মানে কিছু এক প্রজাতির তিমির মাছের তেলের প্রয়োজন, তো সেই জ্বালানিকে ফিল আপ করার জন্য তিমি মাছকে মেরে ফেলা হচ্ছে, কারণ একটা সময় কিন্তু তিমি অনেক ছিল এবং এখন কি হচ্ছে যে তিমি মাছ শিকার করতে করতে তিমি মাছের সংখ্যা ওশানগুলোতে কমে গেছে, সেটাকে ওই ডিজাস্টারকে আবার বন্ধ করার জন্য জোজোবা অয়েল যেই জিনিসটা তৈরি করা হয় সেটা ইউজ করা হচ্ছে, এবং সেখানেও এই টিস্যু কালচারের প্রসেসটা আছে। সো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর টিস্যু কালচারের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কীরকম, টিস্যু কালচারে একটা মাতৃ উদ্ভিদ থেকে ঠিক অনুরূপ মাতৃ চারা উৎপাদন করা হচ্ছে, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে একটা মিক্সিং করা হয়, মানে একটা জীবের মধ্যে আমি একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দেখতে চাই বা এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের প্রতিফলন করানোর জন্য একটা জীবের ডিএনএর মধ্যে একটা নতুনত্বের সৃষ্টি হয়, এই নতুনত্ব সৃষ্টির প্রক্রিয়াটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। অর্থাৎ কোন জীবের জিনের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন করার জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, এটার নামই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এটার ফলে যে নতুন জীবটা সৃষ্টি হয় বা যে নতুন কাঙ্ক্ষিত ডিএনএটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে, বা এই প্রসেসটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, বা এটাকে বলা হয় ট্রান্সজেনিক লিভিং অর্গানিজম। এটা যদি উদ্ভিদ হয়ে থাকে তাহলে আমরা বলবো ট্রান্সজেনিক উদ্ভিদ, মানে যেটা ট্রান্সফার করা হয়ে জেনেটিক করা হয়েছে, মানে উৎপাদিত করা হয়েছে। আমরা যেমন বলি না হ্যালোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, দিস জেন মিন্স প্রোডাকশন। সো এই যে এখানে যে ট্রান্সজেনেটিক প্রাণী বা ট্রান্সজেনেটিক উদ্ভিদ, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রাণীতে অথবা উদ্ভিদে যে কাঙ্ক্ষিত পরিবর্তন করানোর পর যে প্রাণী বা উদ্ভিদ সৃষ্টি হয় বা তৈরি হয় এটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা ট্রান্সজেনিক প্রাণী বা উদ্ভিদ, এবং এটাকে আমরা বলি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড জিই, এবং ওই প্রাণী বা উদ্ভিদ বা ওই বডিটাকে আমরা বলি জিএমও। জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সো দ্যাট অর্গানিজম ইজ বিং মডিফাইড বাই জেনেটিক্যালি ইউজিং দ্য টেকনোলজি, অ্যান্ড দিস টেকনোলজি ইজ নোন অ্যাজ রিকম্বিনেন্ট ডিএনএ, অ্যান্ড দ্যার ইজ এ ভেরি স্পেসিফিক অ্যান্ড সাম ভেরি ইম্পর্টেন্ট প্রিকশন টু কন্ডাক্ট আ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেস ইনসাইড দ্য ল্যাবরেটরি। জিনিসগুলো কাপড় কাটার মতো না, জিনিসটা ওই যে টেইলরিংরা যেভাবে কাপড় কাটে বিষয়টা সেরকম না, বিষয়টা অনেক অনেক মাইক্রোস্কোপিক এবং অনেক অনেক কস্টলি। যেমন এখানে একটা জীবের কাঙ্ক্ষিত ডিএনএ এর মধ্যে আমি একটা পরিবর্তন দেখতে চাচ্ছি, এই পরিবর্তনটার জন্য আমার যে ব্যাকটেরিয়াটা লাগবে এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকোলাই বা এসেরেশিয়া কোলাই।
এশেরেশিয়া কোলায়ের ব্যাকটেরিয়াটার ভিতরে যে বৃত্তাকার ডিএনএটা থাকে এটার নাম হচ্ছে প্লাজমিড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমিড হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে যে বৃত্তাকার ডিএনএ অবস্থিত তার নাম। এই ডিএনএটাকে আমরা নিব একটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস হিসাবে। এই ডিএনএটাকে কালেক্ট করতে হবে এই ব্যাকটেরিয়াটা থেকে। দিস ইজ ভেরি ভেরি মাইক্রোস্কোপিক, দিস ইজ ভেরি ভেরি অ্যাকিউরেট। এই জিনিসগুলো খুবই সাইন্টিফিক, খুবই প্র্যাকটিক্যাল, এবং এখানে এটা করার জন্য অনেক অনেক প্র্যাকটিস প্রয়োজন। সো এই প্লাজমিড থেকে প্লাজমিডটাকে যখন আনা হবে বাইরে, তখন এটাকে একটা নির্দিষ্ট অংশে কাটা হবে। এই যে কাটছে, এই কাটাটার নাম হচ্ছে এই কাটা একটা এনজাইম দিয়ে কাটে। যে এনজাইমটা দিয়ে এই ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটে, এটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এবং পৃথিবীতে এখন পর্যন্ত 250 টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করা হয়েছে, আরও বেশি হয়েছে মেবি। এই 250 টাইপ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কোনো ডিএনএ এর স্পেসিফিক পার্ট থেকে স্পেসিফিক পার্ট পর্যন্ত কাটা যায়। এখন এই কাটা যাওয়ার বিষয়টা কেমন করে বলি, যেমন মনে করো ডিএনএ এর একটা পার্ট চিন্তা করো, অ্যাডেনিন, থায়ামিন, থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডেনিন, থায়ামিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থায়ামিন, সিজি, হোয়াট এভার, যা ইচ্ছা তাই ধরতে পারো। তবে টি দিলে এ দিতে হবে, এ দিলে টি দিতে হবে। ধরো এটা একটা ডিএনএ প্যাটার্ন। এখন এই ডিএনএ প্যাটার্নে এ টি থেকে শুরু করে জি জি পর্যন্ত কাটার জন্য একটা এনজাইম কাজ করবে। আবার মনে করো যে টি টি থেকে টি জি পর্যন্ত কাটার জন্য একটা এনজাইম থাকবে। আবার মনে করো যে জি সি জি থেকে এ টি কাটার জন্য একটা এনজাইম থাকবে। এখন কোন একটা এনজাইমও কিন্তু মানে এই এই অংশটুকু কাটার জন্য যে এনজাইমটা কাজ করছে সেই এনজাইম দিয়ে কিন্তু এটা করা যাবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট এনজাইম দিয়ে ডিএনএ এর একটা স্পেসিফিক পার্টই কাটা সম্ভব। এইরকম ভাবে 250 টাইপস অফ এনজাইম আবিষ্কার হয়েছে। এটা এটার নাম ওইরকম আছে, যেমন ইকো আর আই একটা রেস্ট্রিকশন এনজাইমের নাম, হাইন্ড থ্রি এটা একটা রেস্ট্রিকশন এনজাইমের নাম, বা বাম এইচ আই এটা একটা রেস্ট্রিকশন এনজাইমের নাম। এটা অবশ্য এখানে ব্যাখ্যা করা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে যে ডিএনএ এর কাঙ্ক্ষিত অংশ কাটার জন্য আমরা যে এনজাইমটা ইউজ করি, বা ইউজ করা হয়, অ্যাকচুয়ালি আমরা করি না, যে এনজাইমটা ইউজ করা হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, এবং এটাকেও কাটা হয়। এই যে কাটাটা আর এই কাটাটা একদম হুবহু হইতে হবে। এই অংশটা হচ্ছে এখানে, এই যে এটা, এই অংশটা, এই যে এই যে এই যে লাল করা অংশটা, এই অংশটা হচ্ছে এইটা। এখন এই কাটাটার এই কাটাটা যদি 100% না মিলে, তাহলে কখনোই এখান থেকে জেনেটিক্যালি এটাকে ইঞ্জিনিয়ারিং করা যাবে না। এটাকে যখন মেলানো হয় তখন এটাকে লাগানোর জন্য আবার একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম বা ডিএনএ লাইগেজ। ওই এনজাইম দিয়ে এটা যে লাগবে, এই লাগানোটাও হচ্ছে কিন্তু এই কাটার মতো না, এখানে একটা ভ্যারিয়েশন আছে। সো যে এনজাইম দিয়ে কাটে ডিএনএ, অন্য আর একটা এনজাইম দিয়ে ডিএনএটাকে আবার লাগাইতে হবে। এই লাগানোর প্রসেসটাও খুবই জটিল, যে এইখান থেকে যে অংশটুকুকে নেওয়া হয়েছিল এই এই কাঙ্ক্ষিত ডিএনএটা, এটা তো প্লাজমিড, এই গোল্লাটা, এই প্লাজমিডের মধ্যে কেটে ওই কাঙ্ক্ষিত ডিএনএটাকে আবার লাগিয়ে যে ট্রান্সফরমেশনটা করা হয়, এই ট্রান্সফরমেশনটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেপ। যে স্টেপে এই ট্রান্সফরমেটিভ এই ডিএনএটা আবার ব্যাকটেরিয়ার বডির ভিতরে সেট করে দেওয়া হবে। এখান থেকে যখন খোলা হয়েছিল প্লাজমিডটা, এটাই প্লাজমিডটা, কিন্তু প্লাজমিডের মধ্যে ডিএনএটাকে লাগাই দেওয়া হয়েছে, এই ডিএনএটাকে আবার এখানে সেট করা হবে। সুতরাং এটা হচ্ছে এই অংশটুকু, এবং সেখান থেকে এই ডিএনএ গুলোর মধ্যে নতুন করে রেপ্লিকেশন হতে থাকবে। কারণ ব্যাকটেরিয়া তো অলওয়েজ রিপ্রোডিউস করবে নিজেকে, তো নিজেকে রিপ্রোডিউস করতে গেলে ওরকে যে ক্লোনিংটা করে দেওয়া হলো, ক্লোনিংটা কেমন মনে করা যায়, আমরা যেমন ফটোকপি মেশিনে কোনো কিছুকে দিয়ে যখন একটা অর্ডার করি যে 10 কপি হইতে থাকবে,
তো এরজন হইতে থাকে আমরা যেটা দেব ও সেটাই ফটোকপি করবে তো এই ফটোকপি করার ক্ষেত্রে মেশিন আর নিজে নিজেকে চেঞ্জ করতে পারবে না যখন আমরা এটাকে কমান্ড না করব ওকে যে ডিএনএটা দেওয়া হয়েছে সেই ডিএনএটা একটু স্ট্রাকচার ডিএনএ বা একটু কাস্টমাইজড ডিএনএ কিন্তু এই ডিএনএটাকে ও যখন রেপ্লিকেট করা স্টার্ট করবে তখন এই ডিএনএটাকে নিয়ে ও রেপ্লিকেট করবে এবং সংখ্যা বৃদ্ধি করতে থাকবে এবং এই সংখ্যা বৃদ্ধি করতে করতে এই যে ব্যাকটেরিয়ার ক্লোনিংটা শুরু হবে এই ক্লোনিং থেকেই আমরা এই ডিএনএটা মাল্টিপ্লাইড নাম্বার অফ ক্রোমোজোম আমরা পেতে থাকব এবং তখনই এইটার আবার পরবর্তীতে রিইউজ হতে থাকবে তোমরা ডেফিনেটলি ডলির নাম জানো প্রথম ক্লোনিং ভেড়া পৃথিবীতে প্রথম উৎপন্ন হয়েছে এই জিনিসটা তোমরা জানো এটা কিন্তু এই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড বা এটার নাম হচ্ছে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সো এইখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কিভাবে এই এই চিত্রটার মাধ্যমে ব্যাকটেরিয়ার কাঙ্ক্ষিত ডিএনএ এর যে বহনকারী যে ব্যাকটেরিয়া সেটার ক্লোন করা হয় দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট সো এখানে একটা চিত্র আছে এই চিত্রটা আমি হাতে এঁকেছি কোনো কম্পাস নাই তোমরা যখন আঁকাবা এটা ডেফিনেটলি পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা এবং সুন্দর করে মনোযোগ দিয়ে একটু ভালোবেসে চিত্র আঁকাবা এখন আমি বললাম ভালোবেসে চিত্র আঁকানোর কথা কেন এই ভালোবাসাটা তৈরি না হলে কোনো একটা কাজ করতে মন থেকে সায় দেয় না মানুষ তো একটা মানুষ আর ওই যে আমাদের এই কিছুদিন আগে চলে আসলো না সোফিয়া সোফিয়া আর মানুষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য সেই পার্থক্যের একটা বড় জায়গা হচ্ছে কমান্ড রোবটকে বাইরে থেকে প্রোগ্রাম করে কমান্ড করতে হয় কিন্তু মানুষের প্রোগ্রাম সিচুয়েশনটা বা প্রোগ্রামিং কন্ট্রোল পাওয়ারটা মানুষের নিজের এই কন্ট্রোলিং পাওয়ারটা মানুষ নিজে নিজেকে কাস্টমাইজ করে হচ্ছে এক্সটার্নাল ইন্সপিরেশন বা এক্সাইটমেন্ট দিয়ে এখন সেই এক্সাইটমেন্ট একটা মানুষ রিসিভ করতে পারে রোবট পারে না হ্যাঁ আমরা যেটা করতে পারি আমি তোমাদেরকে যেহেতু বলছি যে তোমাদের যেহেতু এখন পড়াশোনা করাটাই হচ্ছে মুখ্য একটা কাজ গৌণ কাজের মধ্যে আমি অনেক স্টুডেন্টকে চিনি জানি যারা পড়াশোনার মধ্যে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এত বেশি আছে আবার তার পড়াশোনাটার ক্ষেত্রে কিন্তু তাকে একটা টাইম দিতে হয় তো ছোটবেলা থেকে যে সকল স্টুডেন্টগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে ইনক্লুড করে নিজেকে এটা কিন্তু বাবা মা তাকে পুশ করে দিলে হবে না এটা নিজের ইন্সপিরেশন থেকে কাজ করবে সো ওই ইন্সপিরেশন থেকে একটা স্টুডেন্ট যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে খেলাধুলা হতে পারে যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট শেখা হতে পারে কোনো সফটওয়্যারের কাজ শেখা হতে পারে কোনো ক্লাবের সাথে জয়েন করা হতে পারে লাইক ডিবেট ক্লাব হতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ক্লাব হতে পারে এনি সর্ট অফ ট্রাভেলিংয়ের কোনো ক্লাব হতে পারে হোয়াট এভার এনিথিং হুইচ ইজ বেনিফিটেড এনিথিং হুইচ ইজ ইকোনমিক্যালি সাস্টেইনেবল সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে পড়ার যে বিষয়টা এখানে কিন্তু টাইমটাকে হিসাব না করলে খুব দ্রুত সময় চলে যাবে ছাত্রনং অধ্যয়নং তপ শব্দটার মানে হচ্ছে অধ্যয়ন করাই ছাত্রের কাজ মানে হচ্ছে এই ছাত্র জীবনে একটা হিউম্যান বডি একটা মানুষ শুধু জানবে শুধু রিসিভ করবে বই থেকে এনভায়রনমেন্ট থেকে দেখে দেখে সেমিনারে অংশগ্রহণ করে কোনো একটা পার্টিতে অংশগ্রহণ করে কোনো একটা গ্যাদারিংয়ের মধ্যে অংশগ্রহণ করে টিভি দেখে ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে ফেসবুকে বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে সে জানবে এই টাইমিংটা জানবে সে এরপরে যখন সে প্রফেশনাল সেক্টরটাতে যাবে তখন সে এই জানাগুলার থেকে নতুন আইডিয়া ক্রিয়েট করবে এই আইডিয়াগুলো সে প্রফেশনাল সেক্টরে ইমপ্লিমেন্ট করবে এবং তখন এভাবেই ইন্ডিভিজুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গায় কাজ করলে দেশ আগাতে থাকবে এটাই সিস্টেম সো তোমরা যখন এই জিনিসগুলোকে জানবা মন থেকে ভালোবেসে বলারতেই এতগুলো বলে ফেললাম ভালোবেসে করলে যেটা হবে এই জিনিসটা একবার হাতে তুমি যখন প্র্যাকটিস করে ফেলবা তখন তোমার হাতের মধ্যে এই প্র্যাকটিসটা চলে আসবে হঠাৎ করে এটা শুধু এইটাই না যে এটা কেন আঁকাবো আমি এমন হতে পারে যে এই প্র্যাকটিসটা তোমাকে পরবর্তীতে তুমি যে ইঞ্জিনিয়ার হবে না তা তো না
তোমরা আজকে যারা এই বায়োলজির এই অধ্যায়টাই প্র্যাকটিস করছো, সে যে ইঞ্জিনিয়ার হবে না তা না, সে তো আর্কিটেকচার নিয়ে পড়তে পারো। তখন ওই আর্কিটেকচার নিয়ে তুমি যখন গ্রাজুয়েশন করবে, তখন তো তোমাকে একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে চিন্তা করে ফেলতে হবে যে কিভাবে এটা ড্র করতে হবে। সো ওই সময় ক্রিটিক্যাল ড্রয়িং এর সময় তোমার এই আজকের প্র্যাকটিস কাজে দিবে। সো ডু নট নেগলেক্ট দ্য ড্রয়িং ক্যাপাবিলিটিস, ডু নট নেগলেক্ট, ট্রাই টু ড্র ফ্রম ইউর বেস্ট পার্ট, ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ। আমি বলি নাই তোমাকে লিওনার্দো দা ভিঞ্চি হতে, দরকার নাই, কিন্তু ইউ ডোন্ট নো হুইচ পার্ট ইজ ইউজফুল, হুইচ পার্ট অফ ইউর লাইফ ইজ গেটিং মোর ইফেক্টিভ অন এ লেটার পার্ট অফ লাইফ, উই ডোন্ট নো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যামেজিং পার্ট অফ হিউম্যান লাইফ ইজ দ্যাট উই ডোন্ট নো আওয়ার ফিউচার। সো দ্যার ইজ অলওয়েজ আ সারপ্রাইজিং ইস্যু। ইফ উই নো হোয়াট ইজ আওয়ার ফিউচার, দ্যার ইজ নো মিনিং অফ লিভিং দিস মোমেন্ট। So Almighty has given us so much opportunities, so much windows to move on, so much doors is open. So I request you each and everyone, please draw, please use your time in a best way. So ami ekta tomader porikha jeto samne, ami Facebook e একটা লাইভে আসবো আমাদের স্কুলের ফেসবুক পেজ থেকে। খুব শীঘ্রই তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার বা এই মুহূর্তে তোমরা কোন কোন জিনিসগুলো কম জানো, সেই জিনিসগুলোকে কিভাবে একটু পড়লে ভালো জানা যাবে, এবং হচ্ছে যে কিভাবে করে তোমরা এই এই যতটুকু সময় আছে এই সময়টাকে তোমরা বেস্ট ইউজ করতে পারো, সেই বিষয়ে একটা ছোট্ট দিক নির্দেশনামূলক বা তোমাদের সাথে কথা বলার জন্য হলে আমি ফেসবুকে একবার আসবো ইসে করার জন্য, লাইভ সেশনে বা ফেসবুক লাইভে আসবো। সো দ্যাট আমি চাইবো যে তোমরা অন্তত যতটুকু সময় আছে সেইটারও তোমরা বেস্ট ইউজ যাতে করতে পারো। সো এখানে যেই কিওয়ার্ডসগুলো লিখেছি এখানে মনে রাখতে হবে, জেনেটিক্স মানে হচ্ছে জিন তত্ত্ব, যেটার বাংলা হচ্ছে কৌলি তত্ত্ব। তারপরে কালচার মিডিয়ামের কথা বলেছি, কালচার মিডিয়াম হচ্ছে যে আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যম, যেখানে একটা কর্নিক্যাল ফ্লাস্কের মধ্যে টিস্যু কালচারের জন্য মিডিয়ামগুলোকে রাখা হয় বা একটা নতুন একটা কালচার মিডিয়া সৃষ্টি করা হয়। এক্সপ্লান্ট হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা, যে ভাজক টিস্যুটা আলাদা করা হয়েছে, দিস ইজ মাস্ট বি মেরিস্টেমেটিক টিস্যু, যে ভাজক টিস্যুটা আলাদা করা হয়েছে সেটাই হচ্ছে এক্সপ্লান্ট। এগার হচ্ছে আঠা, এই যে এখানে কালচার মিডিয়ামের মধ্যে যে এগারটা দিয়ে এটাকে একটু অলমোস্ট সেমি সলিড রূপে করা হয় সেটাই হচ্ছে এগার। তারপর হচ্ছে অটোক্লেভ, অটোক্লেভ ইজ এ প্রসেস, যে প্রসেস দিয়ে ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টগুলোকে ডিসইনফেক্টেন্ট করা হয় বা পিউরিফাই করা হয়, যে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 pounds per square inch চাপে 20-30 মিনিট অথবা 30-40 মিনিট রেখে দিলে যে ওই জীবাণুমুক্ত করার প্রক্রিয়া, এটার নাম হচ্ছে অটোক্লেভ। তারপরে এখান থেকে যে ছোট ছোট চারাগুলো সৃষ্টি হয় এটাকে বলা হয় অণুচারা বা প্ল্যান্টলেটস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে নতুন উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করা হলো সেটা হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী, যে প্রক্রিয়ায় করা হলো সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই প্রক্রিয়া করার সময় ল্যাবরেটরিতে যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তার নাম হচ্ছে বায়োসেফটি, এবং যে জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয় তার নাম হচ্ছে টক্সিসিটি। এবং জীবের যে 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 জিনিসটা বা যে গুণটাকে রাখার জন্য চেষ্টা করা হয় সেটার নাম হচ্ছে ট্রেইট বা বৈশিষ্ট্য। সো এই কিওয়ার্ডসগুলো এই অধ্যায়ের নতুন শব্দ। এছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু ইনসেকটিসাইডস বা পতঙ্গ বিরোধী শস্য তৈরি করা হয়েছে, যেটার শর্ট ফর্ম হচ্ছে বিটি। বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তো এইরকম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম, ব্যাসিলাস মানেই ব্যাকটেরিয়া। সো এই ব্যাকটেরিয়া বিরোধী শস্য উৎপাদন করার পেছনে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দায়ী, এবং এই সকল বিটি ধান, বিটি ভুট্টা, বিটি বেগুন, বিটি তুলা, এই সকল বেগুনে কখনো ব্যাকটেরিয়া আক্রান্ত হবে না, বিকজ তারা অলরেডি ব্যাকটেরিয়া রোধী হয়ে তৈরি হয়েছে। সো এই বিটি বা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ডিসইনফেক্টেন্ট শস্যগুলোকে তৈরির পেছনে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করছে। সো
বিটির কথা মনে রাখতে হবে। এছাড়াও এখানে কিছু ওয়ার্ড আছে, টিএমভি মানে হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস বা টোব্যাকো টমেটো মোজাইক ভাইরাস, এবার এটা আছে টোব্যাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, এরপরে আছে পাপায়া রিং স্পট ভাইরাস। এগুলা ভাইরাস নাম যেগুলা এই এই জিনিস বা এই ভাইরাস বিরোধী শস্য উৎপাদন করার চেষ্টা হচ্ছে এবং এটার উৎপাদন করা হয়েছে। তোমরা যদি একটু ভালো মতো গুগলটাতে একটু দেখো তাহলে রিসেন্ট ইনভেনশনগুলো দেখবা, তোমাদের বইয়ে যতটুকু লেখা আছে সেটা খুবই সামান্য, পরীক্ষার হলে আসলে জাস্ট লিখে দেওয়ার জন্য হলে যথেষ্ট। এই ভাইরাসগুলোর নাম মনে রাখতে হবে। বইয়ের শেষের দিকে মানে এই অধ্যায়টার শেষের দিকে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করার জন্য যে জিনটা স্থানান্তর করা হয় সেটা হচ্ছে প্রোটিন সি জিন, এটা স্থানান্তর করা হলে গরুর দুধের পরিমাণটাও বাড়তে থাকে, আমিষের পরিমাণটাও বাড়তে থাকে। বিষয়টা কিন্তু একদিনের না, অনেক বছরের একটা পরিশ্রমের ফসল। এরপর আছে ভেড়ার পশম বৃদ্ধি করার জন্য সিস ওয়াই এবং সিস এম নামে দুইটা জিনিস স্থানান্তর করা হয়, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েরই ফসল। কারণ আমাদের যে রিসোর্স আছে, আমাদের যে ফুড কনজাম্পশন আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ দিনে যদি রাইস ইজ দ্য স্টেবল ফুড অফ আওয়ার কান্ট্রি যদি হয়ে থাকে, তাহলে দিনে একদিনে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কত টন খাদ্যের প্রয়োজন সেটা চিন্তা করলে আমাদের দেখতে হবে যে আমাদের দেশের এগ্রিকালচার সেক্টরে সেই পরিমাণ ফসল আসলে কি উৎপাদন হচ্ছে, নাকি আমাদেরকে খাদ্যের জন্য বাইরের দেশের উপরে ডিপেন্ডেন্ট থেকে যেতে হবে। সো যখন আমরা ইস্যুগুলোকে বড় আকারে ভাববো, ন্যাশনাল লেভেলে ভাববো, তখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে অবভিয়াসলি এমন কোনো টেকনোলজিকে ইনস্টল করতে হবে যেটাকে ব্যবহার করে আমরা আমাদের অন গ্রোয়িং বা এই যে ফাস্ট গ্রোয়িং কনজাম্পশন রেট এটাকে মিনিমাইজ করতে পারবো, তখনই আমাদের এই সকল প্রযুক্তির আশ্রয় নিতেই হবে। কারণ 18 কোটি মানুষ আমাদের দেশে, 17 কোটি বলে আসলে আরও বেশি, লিগেলি যদি এটা হিসাব করা হয় তাহলে আমার মনে হয় যে 17-17.5 কোটি হয়ে যাবে। এই এত পরিমাণ মানুষের ফুড সার্ভিসকে, ফুড সিকিউরিটি যদি চিন্তা করি, তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের প্রথমটাই তো হচ্ছে ফুড। এখন ফুড সিকিউরিটি এনশিওর করতে গেলে আমাদের দেশে যে পরিমাণ ফুড প্রোডাকশন হয় পার ডে হিসাব করলে আর আমাদের যে পার ডে ফুড কনজাম্পশন তার মধ্যে কিন্তু গ্যাপ আছে। কারণ হচ্ছে এখানে একটা বড় সাইকোলজিক্যাল ব্যারিয়ার কাজ করে। আমাদের দেশে অনেক ভালো ক্যারিয়ার বলতে শুধুমাত্র ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার এবং বিসিএস, এই 2 থেকে 3টা প্রফেশনের মধ্যে মানুষের মনটা ঢুকে থাকে বা বাবা মায়ের একটা বাই ডিফল্ট একটা সেট আপ থাকে মনের। কিন্তু যেদিন আমাদের দেশে কৃষকের ছেলে সাইন্টিফিক কৃষক হবে বা আমাদের দেশে যখন অ্যাডভান্সড ফার্মার থেকে আরেকটু অ্যাডভান্সড ফার্মার জেনারেশন না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আসলে সত্যিকারের ডেভেলপমেন্ট আমাদের দেশে হবে না। একজন কৃষকের ছেলে কৃষক হবে এই ড্রিম যখন কেউ দেখে, তখন সোসাইটাল একটা ব্যারিয়ার থাকে যে এটা একটা খুব ভালো এইম না। কিন্তু সত্যিকার অর্থে ওই ফুড কনজাম্পশন রেট ঠিক রাখার জন্য আমাদের দেশে আসলে সবার আগে অনেক বেশি পরিমাণে সাইন্টিফিক ফার্মার দরকার। সাইন্টিফিক ফার্মার বলতে মানে এমন ফার্মার দরকার, এমন একটা জেনারেশন দরকার যে জেনারেশন একটা স্পেসিফিক এরিয়াতে যে প্রোডাকশন হতে পারতো তার থেকে বেশি প্রোডাকশন করবে। আমাদের দেশে রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে, আমাদের দেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করার জন্য ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, ওরা প্রোডাকশন করবে নতুন নতুন হার্বস, ওরা প্রোডাকশন করবে নতুন নতুন ক্রপস, সেগুলোকে মাঠে ফলন করার জন্য ন্যাশনাল ইকোনমিতে অ্যাড করার জন্য আমাদের একটা জেনারেশন লাগবে, যে জেনারেশন এমন একটা ফার্মার গ্রুপ লাগবে যারা সাইন্টিফিক ওয়েতে মাটি থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন করবে। ওই প্রোডাকশন না হলে
আমাদের দেশের ফুড কনজাম্পশন, আমাদের দেশের ফুড সিকিউরিটি 100% হবে না, আর 100% না হলে এটা ন্যাশনাল ইকোনমির জন্য একটা বড় লস। এই চিন্তাটা অবশ্য সরকারের, কিন্তু সরকার কি একাই চিন্তা করবে? আমরা যারা পড়াশোনা করছি, তোমরা যারা পড়াশোনা করছো, তাদের মধ্যে থেকেও তো এরকম একটা স্রোত আসতে হবে, একটা টাইড আসতে হবে, একটা জোয়ার আসতে হবে, যেই জোয়ারে একটা ডিফারেন্ট কিছু তৈরি হবে, যে একটা দেশকে বাঁচিয়ে রাখার জন্য, একটা দেশের টোটাল সব দিক থেকে ডেভেলপমেন্টটাকে এনশিওর করার জন্য আমাদের কোন কোন সেক্টরে কেমন কেমন মেধা দরকার। আমাদের সব মেধাবীগুলো যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমাদের সব মেধাবীগুলো যদি ডাক্তার হয়ে যায়, আমাদের সব মেধাবীগুলো যদি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যায়, তাহলে ল্যান্ড প্রোডাকশন কে করবে? আমাদের দেশের শস্যের উৎপাদন কে করবে? আমাদের ইনসেকটিসাইডস কমানোর বুদ্ধি কে দিবে? আমাদের হার্বিসাইডস এগুলাকে মিনিমাম ইউজ করার রিসার্চ কারা করবে? সো দেয়ার শুড বি সাম গ্রুপ অফ রিসার্চার, দেয়ার শুড, এখন আছে অলরেডি, কিন্তু আরেকটু বড় পরিসরে আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে। যেহেতু এই অধ্যায়ের কথা বলেছি এবং শেষের দিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষা এমনও প্রশ্ন আসে যে বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং টিস্যু কালচারের ভবিষ্যৎ নিয়ে আলাপ করো, তখন তোমরা একটু নিজেরা নিজেদের মাথা থেকে জেনে জিনিসটাকে প্র্যাকটিস করবা। সো দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। এখানে যে চিত্রগুলো এঁকে রেখেছি, শান্তিমতো সুন্দর করে চিত্রগুলো প্র্যাকটিস করবে, এবং কোনো কিছু না বুঝলে এই অধ্যায়ের ক্ষেত্রে এই ইউটিউবের নিচে কমেন্ট বক্সে আমাকে লিখো এবং আমাদের স্কুলের ফেসবুক পেজে আমাকে লিখো। দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।